আজকের আমাদের আলোচনার বিষয় আর্থ্রাইটিস এবং পুনর্বাসন চিকিৎসা। আর অতিথি হিসাবে রয়েছেন অত্যন্ত সুপরিচিত মুখ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস ডিসএবিলিটি ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ এবং চেয়ারম্যান এবং চিফ কনসালটেন্ট ডিপিআরসি হসপিটাল। ডক্টর শফিউল্লাহ প্রধান, শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনি নিশ্চিত ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালোই রেখেছে। জি, তো দেশে তো সারা বিশ্বেই এখন একটা মহামারী চলছে, বৈশ্বিক মহামারী যেটাকে আমরা বলি করোনা ভাইরাস। তো এটা আমরা এখন সংক্রমণের দিক দিয়ে কিন্তু দশে এসে গেছি, সুতরাং সংক্রমণ ঊর্ধ্বগতিতে, মৃত্যু প্রচুর হচ্ছে, গতকালও 41 জনের মৃত্যু হয়েছে। তো এই এই পরিস্থিতিতে এই বাত ব্যথার রোগীরা তো, তাদের তো যাদের করোনা নাই তারা তো বাত ব্যথায় ভুগছে, 12 মাসই ভুগে থাকে। তো আপনার কাছে কেমন ধরনের রোগী আসছে এখন এই সময়টাতে? আপনাকে ধন্যবাদ। আসলে প্যান্ডেমিক তো অনেক মাস হয়ে গেল, কয়েক মাস চলে গেছে, তো আর্থ্রাইটিস রোগীদের যে অবস্থাটা এটা আরও আমরা আনুমানিক 10% বেড়ে গিয়েছে সমস্যাগুলো। কারণ হচ্ছে, এর আগেও আমি কয়েকবার বলেছি যে এই যে প্যান্ডেমিকে আমাদের বাসায় থাকা, হোম কোয়ারেন্টাইন, মুভমেন্ট না করা, বসে থাকা, ইনঅ্যাক্টিভিটি, এক্সারসাইজ না করা, আসলে বাসায় সবার বাসা সব একরকম না, গ্রামের বাসা একরকম, শহরের বাসাগুলো আরেক রকম। আর আপনি, আমরা যতই বলি এক্সারসাইজ করেন, অনেক কারণে হয়ে ওঠে না, বা সে পরিবেশটা থাকে না, বা একটা অ্যারোবিক এক্সারসাইজ আর বাসার হোম এক্সারসাইজ এক হয় না কোনো দিন। তো যার কারণে দেখা গিয়েছে আর্থ্রাইটিস রোগীগুলার যে ক্লিনিক্যাল ফিচার বা তীব্রতা, সমস্যা, এগুলো অনেক বেড়ে গিয়েছে। ইভেন কি যে রোগীরা আগে হাঁটা চলাফেরা করতে পারতো, এখন তারা আর চলাফেরা ঘরেই থাকছে, হ্যাঁ, বসে থাকতে হচ্ছে, বসে বসে তাদের অ্যাক্টিভিটিস করতে হচ্ছে, নামাজ পড়া হতে শুরু করে, এই সমস্যাগুলো আরও মানে মুভমেন্টগুলো কমে যাওয়ার কারণে রোগীর সংখ্যা অনেকাংশে বেড়ে গেছে। আর অ্যাজ ইউজুয়াল সবসময় যে পরিমাণ রোগী হওয়ার কথা সেটা আছে, কিন্তু করোনাকালীনে আমাদের বিভিন্ন বাত ব্যথা রোগী, আর্থ্রাইটিস যেটা আমরা বলছিলাম, বা নিউরোলজিক্যাল ডিসএবিলিটি রোগী, শারীরিক অক্ষমতা, ব্যথা বেদনা, হ্যাঁ, অবসাদ, এই সকল রোগীর সংখ্যা অনেকাংশে বেড়ে গিয়েছে। মানে এই এই যে বেড়ে যাওয়াটা, এটা মানে আমরা গ্রামে দেখি একরকম, গ্রামের আভা, যেখানে করোনার সংখ্যা অনেক কম, মানুষ হাঁটছে, বেড়াচ্ছে, মানে সব কিছুই করছে, বাজার সদাই সব কিছু করছে, কিন্তু ঢাকা মানে শহরগুলিতে মানুষকে, মানে আমরা বলি যে স্টে হোম, স্টে সেফ, ঘরে বসে বসেই তাদের সময় কাটছে, কেউ টিভি দেখছে, কেউ পেপার পড়ছে, কেউ বা মানে গল্প করে সময়টাকে কাটিয়ে দিচ্ছে। অনেক আমরা যারা ডাক্তার আছি ঘরে বসে টেলি মেডিসিন করছি, অর্থাৎ মুভমেন্ট একদম কমে গেছে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এই যে মুভমেন্ট কমে যাওয়াটা, এটা বিভিন্ন বাত ব্যথা বৃদ্ধির একটা সহায়ক ভূমিকা পালন করছে? অবশ্যই, আসলে মুভমেন্ট যখন কমে যায়, অ্যাক্টিভিটি কমে যায়। আমরা যেমন যদি একটা আর্থ্রাইটিস রোগীর কথা চিন্তা করেন, সাজেস কারো হাঁটুতে আর্থ্রাইটিস, সেটা অস্টিওআর্থ্রাইটিস যদি হয়, সেটি তো সে তো হাঁটা চলাফেরা আগে করতো, এখন যেহেতু বের হয় না, বাসায় থাকা হয়, তার মুভমেন্টটা নাই, যার কারণে তার রেঞ্জ অফ মোশন কমে যাবে। হাঁটু যে নিয়ে রেঞ্জ অফ মোশন, যে পরিমাণ মোশন হওয়ার কথা নিয়মিত, সেটা হচ্ছে না। তারপরে হচ্ছে তার মাসেল পাওয়ারগুলা, যেহেতু মুভমেন্ট কমে গিয়েছে, মাসেল ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, মাসেলের পাওয়ার কমে যাবে, গ্রেড কমে যাবে, স্ট্রেংথ কমে যাবে, এবং বডির সার্কুলেশন কমে যাবে, মানে প্রত্যেকটা সিস্টেম কিন্তু এফেক্টেড। আপনার সার্কুলেটরি সিস্টেম, মুভমেন্ট যত বেশি হবে সার্কুলেশন তত বেশি হবে, কিন্তু এখানে মুভমেন্ট হচ্ছে না, না, মুভমেন্ট কমে যাচ্ছে। এবং পাশাপাশি দেখা যায় যে অন্যান্য যে ডিজিজগুলো, নন কমিউনিকেবল ডিজিজ, যেমন ডায়াবেটিস, ইনডিউস নিউরোপ্যাথি, কার্ডিয়াক ডিজিজ, রেসপিরেটরি ডিজিজ, অন্যান্য যে ডিজিজগুলো, যেগুলো আমরা বিভিন্ন এক্সারসাইজ বা মুভমেন্টের কারণে ভালো থাকতো, সেটা কিন্তু এখন অনেকাংশে নাই, যার কারণে এই রোগের সংখ্যা এবং রোগীর শারীরিক অক্ষমতার সংখ্যা অনেকাংশে বেড়ে গিয়েছে। আমি এখন নিয়মিত আরও 2 থেকে 3 গুণ রোগী বেশি আসছে। করোনার প্যান্ডেমিকের আগে আমাদের যে পরিমাণ রোগী আসতো, এখন আরও বেড়ে গেছে, হ্যাঁ, 2 থেকে 3 গুণ। যখন এখন যেহেতু বাংলাদেশে প্রায় মোস্ট অফ দ্য ক্ষেত্রেই ছেড়ে দেওয়া হয়েছে, মানুষ মুভমেন্ট করছে, এখন চলাচলকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যার কারণে রোগীর সংখ্যা আরও 2 থেকে 3 গুণ বেড়ে গিয়েছে। আর মূল কারণটি হচ্ছে এর মধ্যে রোগী তৈরি হয়েছে অনেক, সেই যা অথবা এর মধ্যে অনেকই চিকিৎসা বন্ধ ছিল, বিভিন্ন সেন্টারগুলো বন্ধ ছিল, বিভিন্ন যেহেতু ফিজিক্যাল ডিস্টেন্সের ব্যাপার ছিল, কারণ মানুষ এতদিন চিন্তা করেছে যে আগে বেঁচে নেই,
তারপরে হচ্ছে আপনার ব্যথার চিকিৎসা করুন, অন্য চিকিৎসা। তো এখন যেহেতু মুভমেন্ট শুরু হয়েছে, এখন আর বাসা থাকতে পারছেন, আর আসলে আপনি একটা মানুষকে কতদিন কতদিন আটকে রাখা যায়, তো যার কারণেই এখন দেখা যায় যে তাদের আরেকটা, আপনি জানেন যে ফিজিক্যাল একটি ইনঅ্যাক্টিভিটির সাথে কিন্তু সাইকোলজিক্যাল একটা সম্পর্ক আছে। যখন মানুষ বাসা থাকবে, ওবেসিটি গ্রো করবে, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি হয়ে যাবে, মুভমেন্ট কম হবে, তখন কিন্তু সাইকোলজিক্যালি সে ডিপ্রেসড হবে এবং অ্যাংজাইটি নিউরোসিস বা অ্যাংজাইটি ইনডিউসড বিভিন্ন সাইকোসিস সমস্যা, সাইকোসোমাটিক ডিসঅর্ডার বলি। আপনি ঠিকই বলছেন এখানে যে এই ঘরে থেকে আমাদের অনেকের দেখা যাচ্ছে যে ওজন বেড়ে গেছে, বিভিন্ন বলা হচ্ছে যে বিশেষ করে ঈদের পরে বিভিন্ন রেসিপি করা হচ্ছে, আকর্ষণীয় খাবার খেয়ে খেয়ে ওজন বাড়িয়ে দেওয়া হচ্ছে, বিএমআই বেড়ে যাচ্ছে, এবং এটা তো একটা বিভিন্ন ব্যথার আমরা দিচ্ছি। আমরা করোনা শুরুতে বলছিলাম যে একটু পুষ্টিকর খাবার খেতে হবে, প্রোটিন, তো সেটা ঠিক ছিল তখনকার জন্য, তখনকারটা ছিল ইমিউনিটি বিল্ড আপ করার জন্য, বিল্ডার জন্য। এখন কিন্তু আর আমাদের একটু এদিকে নজর দিতে হবে যে খাবার আমরা একটু আবার পরিমিত খাবার, যেন অত্যধিক খাবার না খাই, খাবারের পরিমাণটা কমিয়ে আনতে হবে। এখন এই যে মানে অ্যাকর্ডিং টু আপনার অবস্থা, এখন যে সিচুয়েশন, এই সিচুয়েশন অনুযায়ী আপনাকে আমাদেরকে এখন অ্যাডজাস্ট করে আমাদেরকে চলতে হবে। আচ্ছা, তো এখন এই যে কথাটা ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, এই করোনার তো একটা লক্ষণও যে সারা তীব্র ব্যথা, যেমন ডেঙ্গুতে ব্যথা হয়, এখন রোগীরা তো কি কনফিউজ করে ফেলতে পারে না? করোনা রোগী হয়তো তীব্র ব্যথা নিয়ে বাত ব্যথা মনে করে আপনার কাছে গেল, তখন তো একটা সমস্যা হয়ে যাবে, খুবই ছোঁয়াচে একটা রোগ। হ্যাঁ, অবশ্যই। আসলে এখন যেহেতু কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই যারা আমরা ডাক চিকিৎসক আছি বা হেলথ হাসপাতালে যারা বিভিন্ন কর্মচারী বা যারা কাজে জড়িত, আমরা অবশ্যই একটা প্রোটেকশন নিয়ে সবসময় চলাফেরা করি, যেহেতু সেলফ প্রোটেকশন ইজ দ্য বেস্ট প্রোটেকশন এখন। কারণ হচ্ছে সব জায়গায় আপনি বাজারে যান, যেখানে যান, আপনার মানুষের বিভিন্ন সান্নিধ্য চলে আসছে। কিন্তু আপনি যেটা বলছেন, হ্যাঁ, এই ক্ষেত্রে করোনার ক্ষেত্রে যে অন্য যে বেসিক উপসর্গগুলো আছে, যেমন জ্বর আসতে হবে, জ্বর আসা, গলা ব্যথা, পাশাপাশি আপনার ড্রাই কাফ বা তীব্র যদি মডারেট টু সিভিয়ার কেস যে শ্বাসকষ্ট হওয়া, তো এই উপসর্গগুলো সাধারণত কমন উপসর্গগুলো যদি থাকে, তখন হয়তো আমরা সেটাকে করোনা হিসাবে চিন্তা করব। আদারওয়াইজ যদি পোস্ট ইনফেকশনের পরে বা করোনা পরবর্তী আপনি যেটা বলছেন ব্যথা বেদনা হতে পারে, বা এখন ডেঙ্গু বা চিকুনগুনিয়া সিজন চলতেছে, তা থেকেও কিন্তু ব্যথা বেদনা হতে পারে। তীব্র ব্যথা, ডেঙ্গুর মানে প্রেজেন্টেশন পেইন, আর্থ্রালজিয়া হয় সারা শরীরে, চিকুনগুনিয়াতে মানে একবার ভুগলে সেই ব্যথা হয়তো দুবছর তিন বছর পর্যন্ত থেকে যায়। তো এই ক্ষেত্রে আমরা যেটা বলবো রুগীদেরকেও, যে অন্তত হাসপাতালগুলোতে যখন ডাক্তারদের কাছে আসে, তারা যেন অন্তত মাস্ক ব্যবহার করে সেলফ প্রোটেকশন নিয়ে আসে, এসে এবং তার উপযুক্ত যে ক্লিনিক্যাল ফিচারগুলো বা যে সমস্যাগুলো সে নিয়ে আসছে, সেটা যদি আমাদের কাছে ঠিকমতো প্রেজেন্ট করে, হাইড না করে, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। আমরা প্রয়োজনে বিভিন্ন টেস্ট করা যায়। এই অ্যাপটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় এসেছেন যে হাইড করা, এটা কিন্তু একটা মানে দণ্ডনীয় অপরাধ সরকার ঘোষণা করেছে নির্দেশনা, যে আপনার মানে কমিউনিকে মানে এই যে এখন মহামারীর তথ্য ডাক্তারকে দিতে হবে, জানাতে হবে, এটা হাইড করলে এটা দণ্ডনীয় অপরাধ। কারণ হাইড করার জন্য এরকম দেখা যাচ্ছে, আমাদের কিন্তু বাংলাদেশে 105 জন চিকিৎসক মারা গেছে এই করোনাতে রোগীর সংস্পর্শে এসে, এবং যেখানে ভারতে 130 কোটি লোক, সেখানে মাত্র মারা গেছে 200 জন। মাত্র বললাম এই জন্য যে তাদের তো আনুপাতিক, আর আমাদের 17-18 কোটি লোক, সেখানে 105 জন অলরেডি মারা গেছে। সুতরাং হাইড করা যাবে না, এবং রোগী যখন আসবে রোগীকেও সাফিসিয়েন্ট স্বাস্থ্যবিধি মেনটেন করে চিকিৎসকের কাছে আসতে হবে। এবং সেক্ষেত্রে এখন তো আমাদের আসলে বাংলাদেশের অ্যাভেলেবেল সব টেস্ট আছে, হ্যাঁ, এবং প্রাইভেট সেক্টরে আমরা যেমন অ্যান্টিজেন টেস্ট তো করোনার হচ্ছেই, এবং অন্য যে অ্যান্টিবডিরও কিন্তু পারমিশন খুব শিগগিরই দিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। যদি সেটা হয় আরও আমাদের জন্য ইজি হয়ে যাবে, এই সপ্তাহে চলে আসবে, আমাদের জন্য ইজি হয়ে যাবে, প্রত্যেকটা ল্যাব এর ইজি টেস্ট, এই টেস্টটা ব্লাডের মাধ্যমে করা যায়, তো দ্রুত করা যাবে, আমরা অন্তত বুঝতে পারবো যে সে ইনফেকশন হয়েছিল কিনা। আর পাশাপাশি আমাদের তো ডেঙ্গু বা চিকুনগুনিয়া টেস্টটাকে অ্যাভেলেবেল, তো আমরা করে নিতে পারি অ্যাকর্ডিং টু ক্লিনিক্যাল ফিচার অনুযায়ী, তখন আমরা রোগীগুলোকে আলাদা করে ফেলতে পারি। সংক্রমণের 5-6 মাস হয়েছে, এখন তো সারা বিশ্বেই মানে র্যাপিড টেস্ট, যেটা অ্যান্টিবডি টেস্ট,
করা হচ্ছে, কারণ সার্ভাইল্যান্স দেখার জন্য। আমাদের দেশে আসলে আমি বারবার টেলিভিশনে বলেছি যে এই র্যাপিড টেস্টটা করা হোক, এই অ্যান্টিবডি টেস্ট, মানুষ আমরা চিকিৎসকরাও জানতে পারি যে আমরা রোগীর সংস্পর্শে এসে আমাদের শরীরে অ্যান্টিবডি ফর্ম করেছে কিনা। আসলে এখন সরকার সিদ্ধান্ত নিয়েছে যে মানে অতি শীঘ্রই এই অ্যান্টিবডি টেস্টটা, না এটা অবশ্যই আমাদের আরও কয়েক মাস ধরেই এটা সময়ের দাবি এবং আমরাও চাচ্ছি, সারা বিশ্বে যেহেতু চলে আসছে এটা আমাদের দেশে এটা করা উচিত। এতে আমাদের ডাক্তারও আমরা বুঝতে পারবো আসলে, যেহেতু অনেক ক্ষেত্রে আপনি জানেন যে করোনাতে কোনো মাইল্ড টু মোডারেট বা একেবারে কোনো সিমটমই থাকে না, তো সেই উপসর্গবিহীন রোগী আসে বা সে জানেও না, তো তার মাধ্যমে দেখা যাবে তার পরিবারে অন্য কেউ এখানে আক্রান্ত হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা যদি অন্তত অ্যান্টিবডিটা এবং প্লাজমা থেরাপির ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবডি বিশাল ভূমিকা পালন করে, বিশাল ভূমিকা। সো অ্যান্টিবডি টেস্টটা আমি বলবো অবশ্যই একটু যারা দায়িত্বে আছেন তারা একটু নজর দিবেন, এবং যেহেতু আমাদের প্রচুর ডায়াগনস্টিক ল্যাব আছে বাংলাদেশে, আমরা তো খুব দ্রুত সহজে করতে পারি। জি, আবার আর্থ্রাইটিসের মধ্যে একটু ফিরে আসি, তো আর্থ্রাইটিস তো বিভিন্ন, মানে আর্থ্রাইটিস মানে জয়েন্টে প্রদাহ, এখন সব অসংখ্য জয়েন্ট আমাদের শরীরে আছে, এখন বিভিন্ন জয়েন্টে মেইনলি হচ্ছে নি জয়েন্টের সমস্যাটা। নি জয়েন্টের সমস্যা হলে দেখা যাচ্ছে যে আমরা নামাজ পড়তে কষ্ট হয়, মানে চলাচল মুভমেন্টে, কারণ সবচেয়ে বড় ওয়েট বিয়ারিং জয়েন্ট হচ্ছে নি জয়েন্ট। তো এই যে তখন বাধ্য হয়ে মানুষ চেয়ারে বসে নামাজ পড়ে, তো এটা কি ঠিক কি না? না, কোনো অংশে ঠিক না। আমাদের এই যে করোনাই বললাম যে ইনঅ্যাক্টিভিটি, বাসা বসে থাকা, যে আমাদের রোগীর সংখ্যা, রোগের সংখ্যা বেড়ে গিয়েছে, নন কমিউনিকেবল ডিজিজ বেড়ে গিয়েছে, তো সেটাই বোঝা যায় যদি কোনো রোগী আর্থ্রাইটিস আক্রান্ত হয়, সে যদি চেয়ারে বসে নামাজ পড়ে, মুভমেন্ট না করে, উঠবস না করে, সিঁড়ি না পায়, তাহলে তার সমস্যাটা বেড়ে যাবে। এটি এটি মানে এটা বাস্তব প্রমাণ, এবং রিহ্যাবিলিটেশন অ্যাসোসিয়েশন এ নিয়ে বারবার বিভিন্নভাবে আমাদেরকে হোক বা ওয়ার্ল্ডের বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম বা তাদের যে যতটুকু সম্ভব জনগণকে সচেতন করা, যে আমরা হাঁটবো, আমরা মুভমেন্ট করব, নিয়মিত চলাফেরা করব, নিয়মিত কায়িক পরিশ্রম করব, নিয়মিত এক্সারসাইজ করব, অ্যাকর্ডিং টু এজ, অ্যাকর্ডিং টু আপনার কালচার ভেদে সবাই আমরা কিন্তু যদি এই অ্যাক্টিভিটিসগুলো আমরা নিয়মিত করি, তাহলে কিন্তু ডিসেবিলিটি, পঙ্গুত্ব রোগী কিন্তু অনেকাংশে কমে আসবে, আর না হলে কিন্তু বাড়তেই থাকবে। এক হচ্ছে প্যান্ডেমিক বলেন, করোনা, তারপরে দেখা যাবে অন্য কোনো সমস্যাও তো আসতে পারে, এটা কিন্তু আমরা কেউই জানি না। তো একটার পর একটা কিন্তু সমস্যা, কমিউনিকেবল ডিজিজ আসবেই, যাবে, এবং পাশাপাশি আমাদের নন কমিউনিকেবল ডিজিজগুলো এটার কারণে বাড়বে, এবং এই জিনিসগুলা। আর নন কমিউনিকেবল ডিজিজ তো আসলে আমরা আসলে করোনার আগে আমরা শুধু ওটা নিয়ে ব্যস্ত ছিলাম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।